কলকাতার করুণাময়ীতে 2014 সালে টেট উত্তীর্ণ চাকরির প্রার্থীদের ওপর পুলিশের নির্মম অত্যাচারের প্রতিবাদে পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন বিজেপি পার্টির। আজ ইতিহাস 37 নম্বর মণ্ডল বিজেপি পার্টির তরফে এই পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় ইতিহাস চৌরাস্তা এলাকায়। মূলত গতকাল কলকাতার করুণাময়ীতে বিগত দুই দিন ধরে চলা 2014 সালে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের ন্যায্য দাবি আদায়ের ভিত্তিতে চলা আন্দোলন বানচাল করতে বেআইনিভাবে রাজ্য পুলিশ চাকরি প্রার্থীদের ওপর নির্মম অত্যাচার চালায়। যোগ্য চাকরি প্রার্থীদের ওপর পুলিশের এই বর্বর আচরণের প্রতিবাদে সমস্ত জায়গার পাশাপাশি ইটাহারে বিজেপি পার্টির এই কর্মসূচি বলে জানা যায়। গতকাল মধ্যরাতে কলকাতার করুণাময়ী ভবনের সামনে 2014 সালে টেট উত্তীর্ণ যে সমস্ত চাকরি প্রার্থীরা তাদের ন্যায্য দাবি নিয়ে, তাদের হকের দাবি নিয়ে যে আন্দোলনে আন্দোলনরত ছিল, কিন্তু এই তৃণমূল সরকারের পুলিশ তাদের উপরে বর্বরোচিত আক্রমণ করে তাদেরকে একরকম চ্যাংতলা করে টেনে হিঁচড়ে পুলিশ সেই আন্দোলনকে তছনছ করে এবং আন্দোলনের যে মঞ্চের যে সমস্ত কারুকার্য ছিল সমস্ত ভেঙে চুরে চুরমার করে দেয়। এরই প্রতিবাদে আজ আমরা গোটা রাজ্যের সঙ্গে সঙ্গে ইটাহার 37 নম্বর মণ্ডলে বিক্ষোভ কর্মসূচি এবং পথমধ্যে অংশগ্রহণ করছি। পাশাপাশি এদিনের বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের দ্রুত নিয়োগের ব্যবস্থা করে দুর্নীতিগ্রস্ত চাকরি প্রার্থীদের বরদাস্ত করার দাবি জানায় উপস্থিত বিজেপির নেতৃত্ব। একই সাথে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার ও রাজ্যের পুলিশকে ধিক্কার জানায় তারা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির সহসভাপতি শ্যামল চৌধুরী, জেলা বিজেপির সম্পাদিকা সবিতা বর্মন, কিষাণ মোর্চা জেলা সভাপতি জ্যোতিষ সরকার, 37 নম্বর মণ্ডল সভাপতি গোকুল চন্দ্র মণ্ডল, সুমন আচার্য, উজ্জ্বল বর্মন, রবি দত্ত সহ অন্যান্যরা। কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, এমজি রোড, জয়গাঁও।